Hoijak Koktwma ni Bisingtwi Khoroksa Bwrwi no Khobwi Khorokba drugs Baniya Khlainairokno arrest Khlaikha. East Agartala Thanani police Bohrokni Yago Manjakha 4 packets BrownSugar 96 Bokol drugs Kotra tei drugs Phalmani kesrang Puisa. Bwrwi rok bo khlai o tabuk drugs baniya East Agartala police rok ni thani kasawi faika abo haino dadak sidak mangpli Hoijak Koktwma ni Bisingtwi Khoroksala Agartala town hall ganani gulab bagan amsani Khoroksa Bwrwi no Khobwi Khorokba drugs baniya Khlainairokno arrest khlaika East Agartala thanani police Bwrwi Yago Manjakha 4 packet brown sugar 96 bokol drugs kotra tei drugs phalmani kesrang Puisa. Romjaknai abri drugs mafia ni mung uma malakar cha phalmani loglogi rajakhor agulni sikla sikli rokno phalo drugs tei brown sugar uma malakar mui adrugs baniya khlainani phalnogo naitugi manjakha 96 bokul brown sugar tei drugs phalmani 60,000 cash rang 980 drugs mafia uma malakar ni mangpili no hastani lukurok Party Munote, Shodder SDPO, Debo Proshadro Shaka, Hoijak Koktwma ni Bisingtwi Khoroksala Agartala Town Hall Ganani, Gulab Bagan Amse Red Kaye, Kai Bray Bike no Khobwi, Khoroksa Bwrwi Drugs Baniya Khlainairokno arrest Khlaikha East Agartala Thanani Police. Bwrwi Yago Manjakha 4 packets brown sugar. Paithago Bwrwi no Koksum Bini Gai. Police Hawi Manka Uma Malakar Mungai. Khoroksa Bwrwi ni Yakni Bwrwk brown sugar Tubu Mani Hinai. Paithago drugs Baniya Khlaini Abwrwi no arrest Khlaikha. East Agartala Thanani Police Hinai. Nesha Biruddhi Obhijan Seta Dharabahik Bhabe Cholche. Eta Apnarao Dekhchen. Ebong Ajkeo Sokal Bela Purbo Thanar OC Rana Chatterjee Gopon Sutre Jante Pare Je গোলাপ বাগান এলাকায় তো জানি সেটা কিছু ছেলে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে অ্যাসেম্বল হয়েছে তো সেই অনুযায়ী রানা চট্টোপাধ্যায় এর সঙ্গে সমরেশ তারপর সৈকত দাস সৈকত দেব এবং মহিলা সাব ইন্সপেক্টর কমলা মুরাশিন এবং অন্যান্য স্টাফ একটা টিম সঙ্গে প্লেন ক্লথেও ছিল ওইখানে গিয়ে রেড করার পর চারজনকে ধরতে পারে এবং ওদের সাথে বাইকও ছিল ওরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে তো ওদেরকে ধরার পর ওদের কাছ থেকে চারটে পাউচ পাওয়া গেছে ব্রাউন সুগার তো যেগুলিতে মোট 36 গ্রাম ব্রাউন সুগার ছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করার পর যে এই ড্রাগস ওরা মানে রিসোর্সটা মানে কোথা থেকে পেয়েছে তো ওরা একজন মহিলার নাম বলল তো অ্যাকর্ডিংলি ওই মহিলাকেও মহিলার দোকান আছে এই শহরের প্রাণকেন্দ্রে ছোটখাটো একটা দোকান নিয়ে বসে কিন্তু বেসিক্যালি ড্রাগসেরই ব্যবসা করে ওই মহিলাকেও আটকানো হয় ওর কাছ থেকে 95টি ছোট কন্টেনার ব্রাউন সুগারের পাওয়া যায় এবং ক্যাশ টাকা 16,000 পাওয়া যায় তো ওদেরকে সবাইকেই অ্যারেস্ট করা হয়েছে এবং এই সমস্ত ঘটনার উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট একটি কেস নেওয়া হয়েছে এদেরকে আজকে আদালতে প্রেরণ করা হবে তো এদের নাম যথাক্রমে হচ্ছে রাজেশ দেবনাথ বিশ্বজিৎ মজুমদার তারপর জয়দেব দাস এবং উসমান মিয়া এবং উমা মালাকার হ্যাঁ সবাই আগরতলায় শহর এবং শহরতলিতে মোট কতজনকে ধরা হয়েছে মোট পাঁচজনকে একজন মহিলা সহ আর এর মধ্যে আমরা দুই তিনজন যারা পালিয়ে গেছে এদেরকেও আমরা শনাক্ত করতে পেরেছি ওই ওদেরকে জিজ্ঞাসাবাদ করে এদেরকেও অ্যারেস্ট করা হবে যে মহিলাকে আটক করেছে মহিলার বিরুদ্ধে আগে কোনো এরকম মামলা না সেটা নেই এখন পর্যন্ত নেই কিন্তু তারপরে আমরা দেখছি এই মহিলা এই ব্যবসার সাথে কবে থেকে জড়িত এমনিতে মহিলা কি করে এমনিতে তো চায়ের একটা ছোটখাটো দোকান নিয়ে বসে আছে স্যার একটা বিষয় জায়গাগুলি বলতে এরা ঘুরে ঘুরে বিক্রি করে এদের সবাই আমরা যেমন ওদের পালসার বাইক টেক সব সিজ করেছি ওরা নিশ্চয়ই সেই ফোনে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে আর স্কুল কলেজ তো আছে এগুলি থেকে আমরা
ইদানিং কালে আমরা অ্যাকচুয়ালি স্কুল কলেজগুলোর উপরে বেশি নজরদারি করেছি, তাই এরা অন্যান্য জায়গাগুলিকেও বেছে ওরা ব্যবসাটাকে এইভাবেই করার চেষ্টা করছে। যেহেতু মহিলা পেয়েছেন দেখা যাচ্ছে যে যুব মেয়েরা বলতে গেলে তো এরকম এই সমস্ত বিজনেস বা এই ধরনের র্যাকেটের ক্ষেত্রে কোনো জেন্ডার ফ্যাক্টর করে না, এখানে ছেলে মেয়ে কোনো ফ্যাক্টর করে না, এখানে হচ্ছে ওরা পয়সা রোজগারের জন্য এরা সবই করতে পারে। আমাদের কাজ হচ্ছে ওদেরকে আটকানো এবং আমরা সেইভাবেই প্রতিটা পদক্ষেপ নিচ্ছি এবং আশা করি আমরা এই ধরনের মানুষগুলিকে অ্যারেস্ট করে আমাদের সোসাইটিটাকে এবং শহরটাকে তারা তো সব বিক্রেতা কিন্তু তাদের তারা যাদের থেকে আনছে যে পাইকারি বা কিংগুলি যারা আছে কিং গত মাসে যেমন ওই কেসের তো আমরা কিংকে অ্যারেস্ট করেছি, আপনারা তো জানেন ওই ট্রাকের মধ্যে যে পাওয়া গেছে গাঁজা ওই কিং তো আমরা অ্যারেস্ট করেছি, তারপর আরও অ্যারেস্ট হবে। এবং কোনো কেসই মানে মেইন যে বিক্রেতা মেইন যে সাপ্লাইয়ার ওকে অ্যারেস্ট না করে তো আমরা চার্জশিট করি না। তাদের বয়সটা কীরকম? সবার বয়স অ্যাভারেজ আমি বলে দিচ্ছি, সবার বয়স অ্যাভারেজ পঁচিশ থেকে তিরিশের মধ্যে। কি কারণে কেন তারা এই বয়সের যুবকরা মানে এই ব্রাউন সুগার বিক্রিতে রবে? পয়সা রোজগারই হচ্ছে মুখ্য 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 ব্যাপার, কারণ কাজের তো কোনো অভাব নেই, কাজ তো প্রচুর আছে, কাজ করলে সবাই মানে আস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে সবাই কাজ করেই বেঁচে আছে। যারা এখনো করছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলতে চাই? আপনি সদরে আমরা কাউকেই রেহাই দেব। রমজাকাই আখরকানি মৌঙ্কা রাজেশ দেবনাথ বিশ্বজিৎ মজুমদার জয়দেব দাস ইসমান মিয়াতেই হুমা মালাকার কিয়াবা খারে থাঙ্কা দেই গুবন ড্রাগস বানিয়া খাইনাই রক আবুনি বাগেই কে গুবন ড্রাগস বানিয়া খাইনাই রক এরেস্ট খাইনানি বাগে হাবাও অঙ্কজাক রাবো পুলিশ। রাজা খরাবুল নিসিমি অমিত নিকক ঠুমচিনি খরাং।